সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক, আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে খাসি বা ছাগলগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম। দর্শক দেখছেন প্রচুর ছাগলের সমাগম এই হাটে। এই যে আমার সামনে এটি বড় সাইজের রয়েছে। ভাই এটা কি জাতের ভাই? দেশি ক্রস? দাম চাচ্ছেন কত? 16,000। কত গজন হবে ভাই এটা? কত গজন হবে? এটা পোষার জন্য নেবে না কাটার জন্য নেবে? কাটার জন্য নেবে। ওজন কত হবে? ওজন কত হবে? 25 কেজি। কয় দাঁতের এটা? 4 দাঁত, 25 কেজি ওজন হবে। দাম চাচ্ছেন কত? 16,000 চাইছেন। দাম বলছে নাকি কত? 13,000 পর্যন্ত বলছে। দর্শক যে 13,000 পর্যন্ত বলছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেন নাই, কত হলে দিবেন এটা? কত হলে দিবেন? 15। দর্শক যে 15,000 টাকা হলে উনি দিয়ে দিবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে খাসিগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম দেখে আমরা আর একটু এই যে এই পাশে যাই। বাইরে কি খাসি? খাসি দাম চাচ্ছেন কত এটা? 9,500। ওজন কতটুক হবে এটা? আমরা আর এটা কম বুঝেন, 9,500 চাইছেন। কয় দাঁত এটা? 2 দাঁত। 9,500 চাইছেন। দাম বলছে নাকি? কত বলছে ভাই? কত হইলে দিবেন? মনস্থ করছেন কত হইলে দিবেন? 9,000 হইলে দিবেন। দর্শক যে 9,000 হইলে উনি এটি দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে আরেকটি রয়েছে, এটা কার দেখি আমরা। কাকা এটা আপনার? এটার দাম চাচ্ছেন কত? এটা 8,000। দাঁত হয়েছে নাকি? 2 দাঁত। 8,000 দাম চাইছেন। দাম বলছে এটার কত? 5,500 বলছে। দেন নাই, কত হলে দিবেন এটা? 6,500 হলে দিয়ে দিবেন। দর্শক যে দেখলেন উনি 6,500 টাকা হলে দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে খাসিগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম। এই যে পাশে দুটি রয়েছে, চাচা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চাচা এগুলা কি খাসি? দাম চাচ্ছেন কত দুইটার? 15,000। 7.5 করে? কয় দাঁত করে এগুলা? 2 দাঁত করে। দর্শক এই যে 2 দাঁত করে 15,000 দাম চাইছে। দাম বলছে নাকি কাকা? দাম বলছে? কত বলছে? 12,000, 12,500 পর্যন্ত বলছে। দেন নাই, তো কত হলে দিবেন? কত হলে দিবেন? না আমরা মানুষকে দেখানোর জন্য একটু এই যে ভিডিও করতেছি, যেন মানুষ লোকজন আসে কিনে নিয়ে যায়, এই জন্য। 13 হলে দিয়ে দিবে। এই যে দর্শক 13,000 হলে উনি দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখি এই যে পাশে তিনটি নিয়ে বসে রয়েছে একজন। এগুলা কার? এটা এটা আপনার? দাম চাচ্ছেন কত এটার? 5,500। কয় দাঁত এটা? হ্যাঁ দাঁতে নাই এখনো। 5,500 চাইছেন। দাম বলছে নাকি এটার? 5,000 পর্যন্ত বলছে। দেন নাই, 5,500 চাইছেন, 5 পর্যন্ত বলছে। দেন নাই তাও, কত হলে দিবেন? 5,500 লাগবে। দর্শক যে 5,500 হলেই উনি এটা বিক্রি করবে। আমরা দেখাচ্ছি আপনাদের। আর ওগুলা কার? ওগুলা ওই দুটা ওই কাকার? কাকার কত দাম চাইছেন ওগুলা? ওইটা 6,500 কইছে, এটা 4,500 কইছে। দেন নাই, কত দিবেন তাহলে? ওইটা 7,500 আর এটা 5,500। দর্শক যদি দেখলেন উনি 7,500 আর 5,500 হলে এগুলো দিয়ে দিবে। আমরা আপনাদের দেখাচ্ছি আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে ষাঁড়গুলো ওই খাসিগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম। এখানে খাসি কোনটা? এটা হালুয়ান। এটা খাসি ভাই? এটার দাম দিচ্ছেন কত?
5000 দাঁত তো হয় নাই মনে হয় না দাদা দাম বলছ নাকি এটা হ্যাঁ কত 4000 পর্যন্ত বলছে দেন নাই না কত দিবেন তাহলে 4500 হলে দিবেন বসে যদি 4500 হলে দিয়ে দিবে এই যে এই পাশে আরেকটি রয়েছে দেখি ভাই কত চাইছেন এটা এটা দাম চাইছি আমি 6000 দর্শক এই যে 6000 পর্যন্ত দাম চাইছে আর দাম বলছে কত দাম বলছে 4500 পর্যন্ত বলছে দাঁত হচ্ছে নাকি হ্যাঁ দাঁত হচ্ছে দুই দাঁত ওজন কত হবে এটা ওজন হবে 8 কেজি মাংস হবে 8 কেজি মাংস হবে 4500 পর্যন্ত বলছে তো কত হইলে দিবেন ছাগল বা খাসি যেগুলো আগামী কুরবানী ঈদ উপলক্ষে বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম দেখে এই পাশে এই যে এক চাচা নিয়ে বসে রয়েছে চাচা এটা কয় দাঁতের দুই দাঁতের দাম চাইছেন কত 7000 আর দাম বলছে কত 6000 পর্যন্ত বলছে দেন নাই কত হলে দিবেন এটা 6.5 হলে দিবেন দর্শক 6500 টাকা হলে উনি দিয়ে দিবে আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে কুরবানি ঈদ উপলক্ষে যে খাসি বা ছাগলগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম দর্শক এই পাশে দুটি রয়েছে এই যে দেখছেন দুটি এগুলোর দাম চাইছেন কত কাকা 12000 দুটা 6-6 করে কয় দাঁতের এগুলা দুই দাঁত করে ওজন কত হবে কাকা এগুলা ওজন কত হবে আচ্ছা আচ্ছা জানেন না আইডিয়া করতে পারবেন না দাম বলছে নাকি কত বলছে 8500 পর্যন্ত বলছে দেন নাই কত হলে দিবেন আমরা মানুষকে দেখানোর জন্য যে ভিডিও করতেছি যেন মানুষ কিনে নিয়ে যায় ১০,০০০ টাকা হলে দিবে এই যে দর্শক ১০,০০০ টাকা হলে দিবে আপনার এগুলো কেনা না বাড়ির 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 আপনি কি ছাগল পোষেন ছাগল পোষেন হ্যাঁ ছাগল পোষি তো কতগুলো ছাগল আছে আপনার আমার ১০টা ছাগল আছে আরো ১০টা ছাগল আছে হ্যাঁ মোট ৮টা আছে এখন এখনো ৮টা আছে দর্শক শুনলেন উনি ছাগল পোষে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাস্টার মানুষ দর্শক এই যে দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে খাসি বা ছাগলগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম দেখি সামনে একটু যাই কাকা আসসালামু আলাইকুম এগুলা কি খাসি তো খাসি নয় কি এটা দুটাই হালুয়ান দুটাই দাম চাচ্ছেন কত দুটাই ৯,০০০ দাম বলছে নাকি দাম বলছে কত বলছে ৭,২০০ পর্যন্ত বলছে ৭,২০০ বলছে জোড়া দর্শক এই যে ৭,২০০ পর্যন্ত বলছে জোড়া উনি দেন নি কত হলে দিবেন ৮,৫০০ বা ৮,০০০ হলে দিয়ে দিবেন দর্শক যে দেখলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি এই পাশে একটি এই যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাইয়া দাম চাচ্ছ কত ভাইয়া এটার দাম চাচ্ছ কত ভাইয়া ১৬,০০০ যাই নিবে দাম করে নিতে হবে তো কত পর্যন্ত বলছে না না শুনি আমরা মানুষকে যদি এটা দেখিয়া মানুষ আসিয়া এই হাট থেকে কিনে নিয়ে যায় ১১,১১ পর্যন্ত আপনি হইলে দিয়ে দিবেন না ১২,০০০ লাস্ট চাইছেন দর্শক যে ১২,০০০ হলে দিয়ে দিবে ১১,১১,০০০ পর্যন্ত বলছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে খাসি বা ছাগলগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম এই হাটে প্রচুর ছাগল উঠে আপনারা যারা ছাগল কিনতে চান তাহলে এই হাটে এসে কিনে নিয়ে যেতে পারবেন এই যে দর্শক দেখছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহে ২ দিন শুক্রবার এবং সোমবার বসে থাকে আর এই হাটটি ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশেই অবস্থিত আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাহলে দিনাজপুরের বাসে আমবাড়ির কথা বললেই আপনাদেরকে এই হাটে নামিয়ে দেবে দর্শক আপনারা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যেটাই বলেন না কেন বজায় রেখে চলার চেষ্টা করবেন নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবেন মুখে মাস্ক পরবেন
করোনা মুক্ত থাকার চেষ্টা করবেন, আপনারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। দর্শক, আজ এই পর্যন্তই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।